আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাঁচটি সমুদ্র সৈকত সম্পর্কে। সৃষ্টিকর্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন অপার রহস্য আর সৌন্দর্যের মিশ্রণে। সারা পৃথিবীতে রয়েছে অসংখ্য বিস্ময়কর বস্তু যা প্রতিনিয়তই আমাদের আশ্চর্যজনিত করে থাকে। এর মধ্যে সমুদ্র সৈকত কিংবা দ্বীপ ভ্রমণ প্রেমীদের জন্য এক স্বর্গ। কিছু সমুদ্র সৈকত তাদের তাপমাত্রা এবং বালি রঙের জন্য বিখ্যাত, আর কিছু সৈকত বিখ্যাত তাদের দীর্ঘতার জন্য। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আরে এটা তো সবাই জানে, কক্সবাজার হলো বিশ্বের দীর্ঘতম সৈকত। তবে কথাটা পুরোপুরি সঠিক নয়, কারণ এটি বিশ্বের দীর্ঘতম সৈকত হলেও এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালির সৈকত। অবাক হলেন, তাহলে বিশ্বের দীর্ঘতম সৈকত কোনটি? চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাঁচটি সমুদ্র সৈকত সম্পর্কে। সবচেয়ে দীর্ঘ পাঁচটি সমুদ্র সৈকতের নাম্বার পাঁচে রয়েছে প্লায়া নোভিয়েরো। বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাঁচটি সমুদ্র সৈকতের লিস্টে পঞ্চম স্থানে আছে প্লায়া নোভিয়েরো। এটি মেক্সিকোর দীর্ঘতম সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য প্রায় 56 মাইল। এর অবস্থান মেক্সিকোর টেকোয়াটোলা নাউরিটে। এটি মেক্সিকোর মূল ভূখণ্ড থেকে 100 মিটার দূরে একটি দ্বীপে অবস্থিত এবং মূল ভূখণ্ডের সাথে সেতু দ্বারা সংযোগ স্থাপিত। এর বালি খুবই শুকনো, পানি খুবই শান্ত এবং সমগ্র বছর জুড়েই কিছুটা উষ্ণ। নাম্বার চারে রয়েছে প্যাড্রো আইল্যান্ড ন্যাশনাল রিসোর্ট। বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাঁচটি সমুদ্র সৈকত এর লিস্টের চতুর্থ স্থানে আছে প্যাড্রো আইল্যান্ড ন্যাশনাল রিসোর্ট। এটি আমেরিকার দীর্ঘতম সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য প্রায় 70 মাইল। এর অবস্থান প্যাড্রো আইল্যান্ডে, যা বিশ্বের সবচেয়ে বড় ব্যারিয়ার আইল্যান্ড। সৈকতটি এর সাদা বালি এবং সামুদ্রিক কচ্ছপ প্রজাতির প্রজনন কেন্দ্রের জন্য সুপরিচিত। সৈকতের অধিকাংশ স্থানই অনুন্নত হলেও এখানে ক্যাম্পিং করার সুবিধা রয়েছে। তবে সৈকতের বেশিরভাগ অংশেই চার চাকা চালিত যানবাহন ছাড়া চলাচল নিষিদ্ধ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাঁচটি সমুদ্র সৈকতের লিস্টের তৃতীয় স্থানে আছে আমাদের বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত। তবে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রাকৃতিক বালির সমুদ্র সৈকত। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 120 কিলোমিটার কিংবা 75 মাইল জুড়ে বিস্তৃত। বাংলাদেশের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হলেও বিশ্বের অন্য অন্য পর্যটকরা কক্সবাজার সম্পর্কে খুবই কমই জানে, কেননা বেশিরভাগ পর্যটকদের লিস্টে বাংলাদেশের নামটা থাকে না। আর তাছাড়া বাংলাদেশ পর্যটন শিল্পের অব্যবস্থাপনা তো আছেই। কক্সবাজারে লাভনি, হিমসরি এবং ইনানি নামে পর্যটকের জন্য তিনটি স্পট রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্পট হলো ইনানি বেস স্পট। পর্যটকদের জন্য আছে 2টি 5-স্টার হোটেল এবং অসংখ্য হোটেল মোটেল। এছাড়াও সমুদ্র সৈকতের কাছেই পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট, যেখানে ঝিনুকের বিভিন্ন জিনিস এবং গ্রামীণ শিল্প পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাঁচটি সমুদ্র সৈকতের লিস্টের দ্বিতীয় স্থানে আছে তালিকায় 90 মাইল বিচ। নাম দেখে ধারণা করা যায় যে এই সমুদ্র সৈকতটি 90 মাইল দীর্ঘ বিশিষ্ট। এর অবস্থান অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে জিপসল্যান্ড অঞ্চলে এবং বাস স্ট্রেট থেকে জিপসল্যান্ডের হ্রদগুলোকে পৃথক করে রেখেছে এই সমুদ্র সৈকতটি। উপকূলের কাছাকাছি রয়েছে ছোটো ছোটো কিছু শহর, তবে সৈকতটি বিশেষ করে ডলফিন এবং ত্রিমিশিকারী সাঁতারু এবং জেলেদের মধ্যে খুবই জনপ্রিয়। কিন্তু সৈকতে সার্ফিং বা বেশি দূরে সাঁতার করার জন্য অনুমতি নেই, তবে রিল্যাক্স বা ফটোগ্রাফির জন্য সৈকতটি যথোপযুক্ত স্থান। তাহলে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোনটি? নাম্বার একে রয়েছে প্রায়াডো ক্যাসিনো ব্রিজ। প্রায় 150 মাইল দীর্ঘ ব্রাজিলের প্রায়াডো ক্যাসিনো ব্রিজ ই বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সৈকত এতটাই দীর্ঘ যে এটি রিও গ্র্যান্ড সমুদ্রবন্দর থেকে উরুগুয়ে সংলগ্ন চুই প্রবাহ মুখ পর্যন্ত প্রসারিত। এটি নিউ ইয়র্ক স্টেট কিংবা নিউ জার্সি স্টেট এর সমগ্র উপকূলের চাইতেও দীর্ঘতর। দৈর্ঘ্য ছাড়াও সমুদ্র সৈকতটি বিখ্যাত এবং সাদা বালির জন্য, আর অতিথি পরায়ণ, স্থানীয় এবং উষ্ণ তাপমাত্রা তো আছেই। তবে এখানকার তাপমাত্রা অধিকাংশ সময় গরম, তবে সমুদ্র পাড়ে এসে কে গরম নিয়ে থাকবে? সেখানে তো পানি আর পানি। তাই সৈকতে রয়েছে বিভিন্ন খেলাধুলা সহ আরও জনপ্রিয় অনেক অ্যাক্টিভিটি, এর মধ্যে সার্ফিং সবথেকে জনপ্রিয়। সো দর্শকবৃন্দ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।